আমরা জানি যে বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের অন্যতম একটি ক্ষতিগ্রস্ত দেশ এবং তার মধ্যে ঝিনাইদহ যশোর এই অঞ্চলটাকে বলা হয় উষ্ণ এবং মরুপ্রবণ এলাকা। তো আমরা ঝিনাইদহ যারা ভুক্তভোগী আমরা দেখতে পাই যে এখানে শুষ্ক মৌসুমে নদী খালবিলে পানি থাকে না। আমাদের প্রধান নদী নবগঙ্গা এবং এই সাথে কুমার নদী অন্যান্য নদীসমূহ, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রভাবশালী মহ বিভিন্নভাবে এই নদী খালগুলোকে নষ্ট করা এবং বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নবগঙ্গা নদী। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে নবগঙ্গা এবং শুল্কপা যে নদীগুলো বা আমরা আশেপাশে উপজেলায় যে নদীগুলো দেখতে পাচ্ছি তাতে বালু তোলা হচ্ছে। এটা প্রশাসনকে আমরা কয়েকবার তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, পত্র পত্রিকাতেও বলা হয়েছে, সারা বাংলাদেশেই এই ব্যাপারে প্রতিবাদ করা হচ্ছে। কেন এখান থেকে বালু তোলা হচ্ছে তাও জানি না, কারা তুলছে তাও জানি না। কর্তৃপক্ষরা আমরা এদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরাও, এবং এই সাথে এই কাজে আমরা তীব্র প্রতিবাদ করতে চাই। আমরা ঝিনাইদহ পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আরেকটি কথা বলতে চাই যে নদী বিপন্ন এবং এই নদী হচ্ছে দূষিত হচ্ছে, নদী দুপাড় দখল হচ্ছে এবং সেই সাথে নদী দখল করে বা নদী বেড ধরে মাছ ধরা হচ্ছে। এই বালু তোলার সাথে সাথে নদীর বাঁক নষ্ট হচ্ছে এবং নদীর গতিও পরিবহন হতে পারে। আজ না হোক কাল হবে বা ২০ বছর পরে আমাদের পরের প্রজন্মরা এর ক্ষতিগ্রস্ত হবে। এখনই এর প্রতিরোধ করা দরকার, নদীর বালু তোলা অবিলম্বে বন্ধ করতে হবে। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমি মনে হয় যে সাংবাদিক মহল এবং সেই সাথে সচেতন মহল প্রশাসনের কথা বলা উচিত, তাদের সামনাসামনি আপনাদের বসা উচিত। আমরা দেখতে পাচ্ছি আপনারাই তো সমাজের সবচাইতে বার্তাবাহক, গতিশীল বার্তাবাহক। আপনারাই জনগণের হয়ে সচেতন মানুষের হয়ে আপনার প্রশাসনের সাথে আপনার কথা বলবেন। আপনাদের ঘাস ঘাসটা কি খুলো স্পেশাল ঘাস।